আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আরেকটি নতুন ওয়ান শট ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা সামসুর রাহমানের ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতাটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো খুব ইম্পর্টেন্ট একটা কবিতা কারণ এটা আমাদের ইতিহাস রিলেটেড এবং বিগত বছরের প্রশ্নগুলো যদি তোমরা দেখো যে প্রত্যেক বছরই কোনো না কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে এসেই থাকে তো আমি আশা করছি ইনশাআল্লাহ আমাদের সামনে যে পরীক্ষা আসতেছে তোমাদের এখান থেকে একটা দুটা প্রশ্ন থাকবেই ইনশাল্লাহ তো আজকে আমরা বোর্ড কোয়েশনগুলো সলভ করবো আমাদের জন্য খুব ইজ কবিতাটা খুবই সহজ তো তার আগে আমরা একটু কবিতাটা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে ফেব্রুয়ারি উনিশশো দেখো উনিশশো এই এই সালটা দেখলে আমাদের মাথায় আসলে কি আসে উনিশশো সালে কি হয়েছিল গণ অভ্যুত্থান হয়েছিল রাইট তো এই গণ অভ্যুত্থানে আমাদের আপার জনসাধারণ কীভাবে স্বতসতভাবে অংশগ্রহণ করেছিল এবং তারা এই সাহসটা কোথেকে পেলো তাদের যে এই চেতনাটা কোথেকে আসলো এই সব ব্যাপারগুলো আমাদের শামসুর রাহমান খুব সুন্দরভাবে তার কবিতায় ফুটিয়ে তুলেছেন এবং তিনি অনেক ধরনের প্রতীক ইউজ করেছেন উপমা ইউজ করেছেন এবং সেই বিষয়গুলো যেমন ধরো কৃষ্ণচূড়া তারপরে তোমার উনিশশো সালের ভাষা আন্দোলনের আমাদের যে মৃত্যুবরণ করেছিলেন সালাম বরকত রফিক জব্বার তাদেরকে নিয়ে এসছেন তো এই সুন্দরভাবে এই কবিতাটাকে অ্যাকচুয়ালি তিনি উপস্থাপন করেছেন তো চলো আমরা এই না করে কোশান সলভ করতে চলে যাই তো আমাদের জন্য ব্যাপারটা আই খুব ইজি হয়ে যাবে দেখো প্রথম প্রশ্ন ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচূড়া ফুলকে কবির কাছে কেমন মনে হয় আচ্ছা কৃষ্ণচূড়া ফুল আমরা তো চিন মোটামুটি সবাই চিনি কেমন হয়ে দেখতে বলো তো লাল ঠিক আছে একটু মনে হয় না একটু রক্তের মতো লাল একটা ব্যাপার আছে ফুলটার ভিতর তো এই এই কবিতায় আসলে এই কৃষ্ণচূড়া ফুলটাকে আমাদের লেখক কি হিসেবে উপস্থাপন করেছেন সেটা আমরা দেখব রক্তে রঞ্জিত বর্ণমালা রক্তে রঞ্জিত জামা পতাকার লাল রং শহীদের ঝলকিত রক্তের বুধবুদ এখন দেখো কবিতাটা যদি আমরা ভালোভাবে না পড়ি আমরা অনেকে অ্যান্সার করব রক্তে রঞ্জিত বর্ণমালা আবার অনেকে অ্যান্সার করব পতাকার হয়তো লাল রং আবার অনেকে অ্যান্সার রক্তে রঞ্জিত হয়তো জামাকে বোঝাচ্ছে কিন্তু আসলে কি বোঝাচ্ছে এই যে লাল কৃষ্ণচূড়াটাকে আমাদের লেখক যখন তিনি বলেন আর কি যে রাস্তা যে ঢাকার রাস্তায় যখন কৃষ্ণচূড়া ফুল পরে থাকে তখন এই কৃষ্ণচূড়া ফুলকে মনে হয় যে আমাদের ভাষা আন্দোলনে উনিশশো সালে যে সালাম বরকত রফিক জাব্বর মত মানুষরা মারা গেছেন তাদের রক্তে রঞ্জিত হওয়া মনে হচ্ছে যে ফুলগুলো একদম কি ভেসে আছে তো আসলে এই কৃষ্ণচূড়া ফুলকে কিসের সাথে তুলনা করা হয়েছে শহীদদের ঝলকিত রক্তের বুদবুদ হিসেবে নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন ফুলের উল্লেখ আছে একটু আগেই আমরা দেখলাম যে প্রতীক হিসেবে কোন ফুল ইউজ করেছে মানে কোন ফুলের কথা বলেছেন আমাদের লেখক সেটা কি জবা গোলাপ পলাশ না কৃষ্ণচূড়া ইজি অ্যান্সার কি কৃষ্ণচূড়া তাহলে কৃষ্ণচূড়া ফুলের কথা কি আমাদের কবিতায় লেখক উল্লেখ করেছেন নেক্সট দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয় দেখো এই এই কবিতায় আমরা আমাদের যে শামসুর রহমান আছেন তিনি উনিশশো এখানে আরেকটা ইনফরমেশন তোমাদেরকে বলে রাখি যে উনিশশো সালে কত সালে তোমার উনিশশো সালে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন কিন্তু এই দৈনিক পাকিস্তান পত্রিকাটি পরবর্তীকালে তোমার দৈনিক বাংলা হিসেবে নাম দৈনিক বাংলা নামে প্রকাশিত হয় তাহলে এই যে দৈনিক পাকিস্তান পত্রিকাটা পরবর্তীতে কি নামে প্রকাশিত হয়েছিল দৈনিক বাংলা নামে মনে থাকবে আর কত সালে লেখক যোগদান করেছিলেন সে দৈনিক পাকিস্তান পত্রিকায় উনিশশো সালে নেক্সট একুশে কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং এই চরণটির আগের চরণ হলো আচ্ছা দেখো আমি কিন্তু তোমাদের কবিতা পড়ানোর আগে আগে পূর্ববর্তীতে তোমাদেরকে যা যা কবিতা পড়েছি সব কবিতাই কিন্তু বলেছি যে কবিতাটা সম্পর্কে একটু ভালো ধারণা রাখতে হবে তাহলে তোমাদের এম সিকিউ সিকিউ দুটোই ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো দয়া করে একটু কবিতাটা পড়ে নেবে যেহেতু সামনে পরীক্ষা তো যখন তোমাদের যে চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে যখন যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো দেওয়া হচ্ছে তখন তোমরা সাথে সাথে সেটা পড়ে নিবে ঠিক আছে বেশি টাইম লাগবে না কবিতাগুলো খুবই ইজি তো দেখো একদম কবিতার লাইনের মাঝখান থেকে এই প্রশ্নটা এসছে একুশের কৃষ্ণচড়া আমাদের চেতনারই রং এর আগের মানে পূর্ববর্তী চরণটা কোনটা ছিল এ রঙের বিপরীতে আছে অন্য রং মানবিক বাগান কমলবন হচ্ছে তছন শহীদের ঝলকিত রক্তের বুধবুধ স্মৃতিগন্ধে ভরপুর দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো দেখো এখন যদি তুমি কবিতার লাইন নাই জানো এই প্রশ্নের উত্তর দেওয়া আমার পক্ষে আমার কাছে মনে হচ্ছে যে তোমাদের পক্ষে সম্ভব না তাহলে দেখো একুশের কৃষ্ণচর আমাদের চেতনারী রং এই লাইনের পূর্ববর্তী লাইন ছিল শহীদের ঝলকিত রক্তের বুধবুধ স্মৃতিগন্ধে ভরপুর নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় ভাষা সহিত সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে দেখো আমরা কি কখনো ভাবতে পারি এরকম টাইপের আসতে পারে যে সালামের নাম কয়বার কবিতায় নেওয়া হয়েছে কিন্তু দেখো এই প্রশ্নটা কিন্তু তোমার বরিশাল বোর্ড দুই হাজার উনিশ এর প্রশ্নটা এসছে তো কি করতে হবে এখন আমাদেরকে জানতে হবে কিছু করার নেই তো সালামের নামটা আসলে কবিতায় চার বার ব্যবহার করা হয়েছে সালামের হাতে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরছে চোখে দেখা যাচ্ছে হচ্ছে তোমার শ্যামল শ্যামল সবুজ আরো অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে মানে তার যে নামটা সে নামটা হচ্ছে কবিতা কয়বার ইউজ করা হয়েছে মোট চারবার মনে থাকবে তাহলে সালামের নাম কয়বার ব্যবহার করা হয়েছে চারবার নেক্সট ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক খুবই মানে একটা জটিল প্রশ্ন আমি তোমাদেরকে বলবো কারণ হচ্ছে এই প্রশ্নটা আমি নিজেও পরীক্ষায় একবার ভুল করেছিলাম কারণ যখন আমরা পরীক্ষার প্রশ্ন এমনিতে নর্মালি আমরা কিন্তু এটার অ্যান্সার মনে হবে পারবো কিন্তু পরীক্ষার প্রশ্ন যখন যাই হঠাৎ করে অপশনগুলো দেখলে আমাদের মনে হয় সালাম পড়েছিলাম নাকি বরকত পড়েছিলাম মতিউন্না সুফিও পড়েছিলাম হাই হাই এখন তো মাথায় তো বেশ লেগে গেল এখন তোমরা আমি একটা টেকনিক বলে এটা কিভাবে মনে রাখবে দেখো বুক বুক পাতে পাতে কে বরকত দেখো এখানেও ব ব আছে আছে এখানেও এটা দিয়ে তোমরা মনে রাখতে পারো যে এই যে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতা ঘাতকের থাবার মুখে কে বুক পেতেছিল বরকত বুক বরকত দেখছো এটা কিন্তু মনে রাখার একটা ছোট টেকনিক বলে দিলাম তোমাদেরকে আশা করছি যে এই প্রশ্ন যদি আসে তোমরা জীবনেও ভুল করবা না নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে স্মৃতিময়তার অনাবিলতার চেতনার ঘাতকের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উনিশশো কবিতায় এই যে কৃষ্ণচূড়াটা তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে এটাকে আমাদের চেতনার রং বলা হচ্ছে ঠিক আছে এই যে দেখো চেতনার অনেক সময় তোমরা বলতে পারো যে আপু মানে চেতনার রংটা কেন বলা হয়েছে দেখো উনিশশো সালে কি হয়েছিল ভাষা আন্দোলন আর তখন ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারিতে হয়েছিল আর তখন কি ছিল শীতকাল ছিল আর আমরা তো সবাই জানি কৃষ্ণচূড়া ফুল কখন ফুটে এই যে সামনে শীতকাল আসতেছে সেই সময়টাতে কিন্তু কৃষ্ণচূড়া ফুল ফুটে থাকে তো দেখো এই কৃষ্ণচা এই যে ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তরের যে এই উনিশশো ঊনসত্তরের যে গণ অভ্যুত্থানটা হলো এটা এই অভ্যুত্থানের চেতনাটা আমরা আসলে কোথেকে পাইছি উনিশশো সালে সালের ভাষা আন্দোলন এত বড় একটা আন্দোলন হয়েছে তারপর এত মানুষ মারা গেছে এই যে একটা চেতনা আর সেই মানুষের রক্তের সাথে মিশে আছে হচ্ছে আমাদের কৃষ্ণচূড়া ফুলের রং ঠিক আছে এই সব মিলিয়ে তাহলে লেখক বলতেছে যে এই যে কৃষ্ণচূড়া ফুলের রঙটা সেটাই হচ্ছে কি আমাদের চেতনার প্রতীক মানে পরবর্তীতে উনিশশো সালে যে গণ হয়েছিল এটা অ্যাকচুয়ালি উনিশশো বাউান্ন সালের ভাষা আন্দোলনেরই একটা চেতনার প্রতীক বলা যেতে পারে তাহলে কৃষ্ণচূড়াকে আমরা কিসের প্রতীক বলতে পারি আমাদের চেতনার প্রতীক নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কৃষ্ণচড়া রংকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন দেখো একই প্রশ্ন আবার রিপিট হয়েছে কিন্তু একটু ওরা চেঞ্জ করছে পজিশন ঠিক আছে আমরা দেখি অপশন দেখি মাটিও মানুষের বাঙালির চেতনার বাঙালির ঐতিহ্য জাতীয় পতাকার দেখো আমরা কিন্তু আগেও বলছি যে বাঙালির চেতনাকে কি করছে এটা সগাইতে করেছে তাহলে এই যে কৃষ্ণচুরার রংটা তালি কি কিসের প্রতীক বলতে পারি আমাদের বাঙালি চেতনার প্রতীক নেক্সট আবার ফুটেছে দেখো কৃষ্ণচুরা থরে থরে শহরের পথে কবিতাতে জাতীয় জীবনের কোন দিকটি তুলে ধরা হয়েছে দেখো কবিতার লাইনটা কিন্তু আমাদের বইয়ের কিন্তু এখানে বলা হচ্ছে কি আমাদের জাতীয় জীবনের সাথে সেটা কিভাবে রিলেটেড আমাদের জাতীয় জীবনের যে আন্দোলনগুলো ইতিহাস আমরা জানি ঠিক আছে সেই ইতিহাসগুলোর সাথে কোন ইতিহাসের সাথে রিলেটেড দেখো আমরা একটু এখানে একটু চিন্তা করতে পারি যে কৃষ্ণচূড়া আমি কিন্তু আগেও বলেছিলাম কৃষ্ণচূড়া কখন ফুটে শীতকালে ফুটে আর উনিশশো সালের ভাষা আন্দোলন কবে হয়েছিল একুশে ফেব্রুয়ারি তখন কী ছিল শীতকাল ছিল তো দেখো এই যে কৃষ্ণচূড়া দেখলেই কিন্তু আমরা এটা বুঝতে পারি যে এটা আমাদের ভাষা আন্দোলনের সাথে রিলেটেড এবং আমরা যখন কবিতাটা পড়বো তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে দেখো এই যে কৃষ্ণচূড়া আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের প্রতি এটা দ্বারা লেখক অ্যাকচুয়ালি ভাষা আন্দোলনের কথা বুঝিয়েছেন এখানে কিন্তু গণ আন্দোলনের কথা বুঝায়নি ঠিক আছে বুঝিয়েছে কিন্তু ভাষা আন্দোলনের কথা বলে আবার গণ আন্দোলন দিয়ে দেন আমি সেটা মনে রাখার জন্য তোমাদেরকে বললাম যে ওই যে কৃষ্ণচূড়া যখন বলা থাকবে হ্যাঁ কৃষ্ণচন্দ্র কখন ফুটতো শীতকালে ফুটতো একুশে ফেব্রুয়ারি এটা দিয়ে মনে রাখবে যে এখানে ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতার কবিতায় চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে কি কবিতা লাইন কিন্তু আমাদের একদম যদি পড়া থাকে এটা কিন্তু সরাসরি যাদের পড়া থাকবে তারা কিন্তু এমনি অ্যান্সার চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবে যে কমল বন হচ্ছে কি ডট নোটস এটা জন্যই বলতেছি কবিতাটা ভালো করে পড়বেন আপনারা তাহলেই কিন্তু আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে অ্যানসার করা নেক্সট ফেব্রুয়ারি 1969 কবিতায় আমাদের চেতনা রং কি বারবার আসছে বারবার আসছে দেখছো কিভাবে প্রশ্ন রিপিট হয় তো এই যে চেতনা রংটা কি ছিল আমাদের চেতনা রং কি ছিল লাল ছিল আর সেই লাল কিসের সাথে রিলেটেড ছিল রক্তের সাথে না কৃষ্ণচুরার সাথে আমাদের চেতনার রং কার সাথে रिलेटेड কৃষ্ণচুরার সাথে নেক্সট ভাষা শহীদদের রক্তের বুদ্বুদ কোনটি পলাশপুল কমলবন বর্ণমালা কৃষ্ণচূড়া আবার এসছে দেখো আবার এসছে আমরা সময় নষ্ট না করি আমরা তো বুঝেই গেছি আমাদের চেতনার রং কৃষ্ণচূড়া আমাদের শহীদদের রক্তের বুদ্বুদ বলা হচ্ছে কাকে দেখে এই যে রাস্তায় কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে সেটার সাথে বলা হচ্ছে যে দেখে মনে হচ্ছে শহীদদের রক্তের কি বুদ্বুদ নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় আবার সালাম নামে রাজপথে কেন কেন সালাম আবার নামে দেখো সালাম বরকত রফিক জব্বার ওরা কিন্তু সবাই মারা গিয়েছিল উনিশশো সালের ভাষা আন্দোলনের রাইট তোমরা কিন্তু অনেকে ভাষা সংগ্রামে যোগ দেওয়ার জন্য বলে ফেলতে পারো কিন্তু এখানে একটা জিনিস খুবই লক্ষণীয় বলছে যে আবার আবার কথাটা কেন ইউজ করা হয়েছে দেখো আমাদের লেখক কি কিন্তু বলতেছেন যে উনিশশো সালে যে ভাষা আন্দোলন সেটা থেকে অনুপ্রাণিত হয়ে সেটাকে আমরা চেতনা হিসেবে গ্রহণ করেই কিন্তু আমরা কি করেছিলাম গণ জাগরণে আর যে গণ আন্দোলনে যেটা গণ অভ্যুত্থান হয়েছিল সেটা আমরা যোগদান করেছিলাম তো দেখো আবার সালাম নামে রাজপথে তাদের কি বোঝানো হচ্ছে ভাষা সংগ্রামে যুগ দিতে জাতিগত দাঙ্গা প্রতিরোধ করতে গণজাগরণে যুগ দিতে নাকি ঘাতকের আস্তানা ধ্বংস করতে আবার সালাম বক বরকতকে লেখক কেন মানে প্রতীক হিসেবে ইউজ করেছেন এখানে কেন তাদেরকে মানে সেই ভাবে কল্পনা করা হয়েছে যে মনে হচ্ছে যেন আবার সালাম বরকত রফিক জব্বার চলে এসেছে কেন বলতো সেটা হচ্ছে গণজাগরণে যে এত গণ আন্দোলনে যে এত মানুষ আসছে তো এই মানুষদের দেখে লেখক বলতেছে মনে হচ্ছে আবার সালাম বরকত রফিক জব্বার চলে এসেছে ঠিক আছে তাহলে নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাত থেকে কি ঝরে আমরা কিন্তু পড়েছিলাম যে মনে হচ্ছে যে সালামের হাত থেকে কি মানে অবিরত বর্ণমালা ঝরতেছে ঠিক আছে তো এটা ওই বললাম না কবিতার লাইন যদি তোমার পড়া থাকে তাহলে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে এটা অ্যান্সার করা ফেব্রুয়ারি উনিশশো কবিতায় সালামের হাত থেকে কি ঝরে বর্ণমালা ঝরে বলে আবার রক্তের বুধবুদ স্মৃতিগন্ধ মাতার অশ্রু জল এগুলা দিয়ে দিও না কি ঝরে বর্ণমালা ঝরে নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় লক্ষণীয় বিষয় কোনটা বাঙালির সংগ্রামী মানসিকতা ইয়াস আমরা যে সংগ্রামী জাতি সেটা কিন্তু আমরা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন গণজাগরণ এগুলোর মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে তাহলে ঠিক আছে বাঙালি স্বাধিকার বোধ স্বাধিকার বুধ বলতে কি মানে নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য যে যেটা মানে আমাদের উপর যে পাকিস্তানি হানাদার বাহিনীরা এত অত্যাচার নির্যাতন করতো আমরা কিন্তু সরিতাম কিন্তু শেষ পর্যন্ত তারা আমাদের সব অধিকার কেড়ে নিচ্ছে তো সেই জন্য হচ্ছে আমরা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি এটাকে বলা হচ্ছে যে স্বাধিকার আন্দোলন তাহলে এটাও ঠিক আছে সংগ্রাম বাঙালির ঐতিহ্য এটা কিন্তু আমরা দেখতে পাই উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন গরব আমাদের একাত্র যুদ্ধ সংগ্রামটা কি আমাদের একদম রক্তের সাথে মিশে আছে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে তিনটা কি ঠিক তাহলে অ্যান্সার হবে এক দুই তিন নেক্সট ফেব্রুয়ারি উনিশশো কবিতায় লক্ষণীয় বিষয় আন্দোলন সংগ্রামে বাঙালি দেখো প্রশ্ন কিন্তু একই শুধু অপশনগুলোকে চেঞ্জ করে দিচ্ছে দেখছো তাহলে আমরা করি আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ আন্দোলন সংগ্রামে বাঙালির চেতনাবোধ জাগরণ জীবনের তাৎপর্যের দার্শনিক উন্নত দেখো আন্দোলন সংগ্রামে আমাদের বাঙালিরা কীভাবে স্বতস্ফুতভাবে কিভাবে অ্যাক্টিভ ছিলেন তারা তারা কিভাবে অংশগ্রহণ করেছেন সেটা কিন্তু আমরা প্রত্যেকটা আন্দোলনে দেখতে পেয়েছি নাহলে কিন্তু আজকে আমরা স্বাধীনতাটা পেতাম না ঠিক আছে কিন্তু তাহলে সেদিক থেকে দেখো উপরে দুইটা অপশনই কিন্তু আমাদের কারেক্ট কিন্তু তিন নাম্বার অপশনটা দেখো যে জীবনের তাৎপর্যের দার্শনিক উন্মোচন আসলে কি আমরা এখানে জীবনের কোনো তাৎপর্যের কোনো ব্যাখ্যা কোনো কাল্পনিক কোনো কিছু দেখতে পাচ্ছি না তাহলে অ্যান্সার কি হবে সহজ উত্তর এক আর দুই নেক্সট উনিশশো উনসত্তরের গণভ্যত্থানে নিহত হয়েছিল কে 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 নিহত হয়েছিল আসাদুজ্জামান ডক্টর সামসুজ্জোহা বরকত দেখো আমরা কিন্তু বরকত দেখে বুঝতে পারি যে সালাম বরকত রফিক জাব্বরক কোথায় মৃত্যুবরণ করেছিল তারা ভাষা আন্দোলনে মৃত্যুবরণ করেছিল উনিশশো সালে যেটা সংগঠিত হয়েছিল কিন্তু উনিশশো উনসত্তরে গহ গণপুথানে মারা গিয়েছিল আহ ডক্টর শামসুজ্জোহা আসাদুজ্জামান এবং আরেকজন ব্যক্তি আছে বলে দিবস এই নামটাকে সে হচ্ছে মতিউর এ ছিল মতি ওর দেখো অনেক সময় এই অপশনগুলা ধরো আসাদুজ্জামান অথবা ডক্টর শামসুজ্জ যে কোনো একজনকে বাদ দিয়ে মতিউরকে ঢুকিয়ে দিতে পারে তখন কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে যে মতিউর কি ছিল হ্যাঁ এটা কিন্তু শব্দার্থের অংশে তোমরা পড়লে বিষয়টা তোমরা দেখতে পাবে তাহলে হচ্ছে কে কে মারা গিয়েছিল ডক্টর শামসুজ্জুহা আসাদুজ্জামান এবং মতিউর অপশন থাকলে কিন্তু অ্যানসার কারেক্ট করে দিতে হবে ঠিক আছে তাহলে নেক্সট উদ্দীপক আচ্ছা চা বাগানের শ্রমিকরা নানাভাবে বঞ্চিত হলেও প্রতিবাদ করার সাহস পায় না তো তারপর কি হলো একদিন আশঙ্কা মালিক তাদের কাজ করতে বাধ্য করে ঝড়ের সাথে সংগ্রাম করে শ্রমিকরা প্রাণে প্রাণে বেঁচে যায় তারপর তারা প্রতিবাদী হয়ে ওঠে জ্বরের কাজ থেকে তারা প্রতিবাদের ভাষা শেখে দেখেছ কিসের কাছ থেকে তারা প্রতিবাদের ভাষাটা শিখে যায় এই যে ঝড় দেখা এতদিন কিন্তু চুপ ছিল কিন্তু এই ঝড় ঝড়ের কাছ থেকে আসলে তারা ঝড়ের সাথে লড়ে একদম প্রতিবাদী হয়ে যায় তাহলে দেখো জীবনের ঝড় উদ্দীপকের সরি উদ্দীপকের ঝড় ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার যে ঘটনার ইঙ্গিত করে নিচের কোনটি সেই ঘটনার সাথে সম্পর্কিত কর্নেল আতাউল গনি উসমানি আসাদুজ্জামান মতিউর সালাম বরকত সহিদুল্লাহ কাছে দেখো আমাদের লেখক কিন্তু বারবার এই যে চেতনার রং কৃষ্ণচূড়া চেতনার রঙ মানে আমাদের চেতনা সালাম বরকত রফিক জব্বার এই যে উনিশশো উনসত্তরের যে গণ অভ্যুত্থানটা হয়েছিল হ্যাঁ সেটা অ্যাকচুয়ালি কেন হয়েছিল আমাদের লেখক কিন্তু বলতেছেন এই যে বাউন্নত একটা আন্দোলন হয়েছিল সেইটার চেতনায় সেটার সেই আন্দোলনের অনুপ্রেরণায় কিন্তু মানুষ পরবর্তীতে গণ অভ্যোধনে স্বতঃ ভাবে অংশগ্রহণ করেছিল তাহলে দেখো এই যে ঝড় এই ঝড়টাকে দেখে কিন্তু তারা কি হয়েছিল এই এই যে শ্রমিকরা অনুপ্রাণিত হয়েছিল তাহলে সাথে আমরা ঝড়ের কার তুলনা করতে পারি উনিশশো সালের ভাষা আন্দোলনের তুলনা করতে পারি এবং উনিশশো সালের ভাষা আন্দোলনে কারা কারা মৃত্যুবরণ করেছিলেন সালাম বরগত তাহলে আমরা এই ঝড়ের সাথে সালাম বর্গতে তুলনা করতে পারি ঠিক আছে বুঝতে পেরেছো তোমরা নেক্সট শ্রমিকদের প্রতিবাদী চেতনা ফেব্রুয়ারি উনিশশো কবিতার কোন ঘটনার ইঙ্গিত করে দেখো আমাদের যে শ্রমিকরা তারা কিন্তু ঝড়ের ঝড় থেকে একটা ঝড়টাকে দেখে কিন্তু তারা অনুপ্রাণিত হয়েছিল যে ঠিক তেমনই উনিশশো সালে সালের ভাষা আন্দোলন দেখে উনিশশো গণঅভ্যুত্থানে চেতনাটা জাগ্রত হয়েছিল তাহলে আমরা বলতে পারি যে সেই চেতনাটা আসলে পরবর্তী যে উনিশশো উনসত্তরের ঘটনাটা এটা কার সাথে রিলেটেড আমরা বলতে পারি যে উনসত্তরের গণ অভ্যুত্থানের সাথে এই যে শ্রমিকদের প্রতিবাদী যে চেতনাটা সেটা গণ সাথে রিলেটেড ছিল নেক্সট ওরা কারা বুনুদল ঢুকে অস্ত্র হাতে নামে শাস্ত্রী কাপুরুষ কুটি মানুষের সমবায়ী সভ্যতার ভাষা এরা রদ করবে ভাবে এত সাহস আচ্ছা উদ্দীপকের দল ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় কাতের প্রতিনিধি পাকিস্তানি শাসক পাকিস্তান পাকিস্তান হানাদার পাক সরকার পশ্চিমা শোষক দেখো এখানে হচ্ছে দেখো তারাও কিন্তু এই বুনুদল কি করতেছে অস্ত্র নিয়ে আসতেছে তেমনি কি আমরা দেখতে পাই যে পাকিস্তানি যে শাসকরা ছিলেন তারাও কি এখানে বুনুদল যেমন অস্ত্র দ্বারা মানুষকে দমন করতে চাচ্ছে ঠিক তেমনই কিন্তু পাকিস্তানি শাসকরা কিন্তু অস্ত্র দ্বারা বাঙালি নিধনের ব্যবস্থা করেছিলেন কিন্তু আদৌ তারা কি সফল হতে পেরেছেন পারেনি তাহলে আমরা বলতে পারি এই যে দুই পক্ষই কিন্তু কি অস্ত্র নিয়ে দমনে নেমেছিলেন তাহলে সেদিক থেকে এই যে পাকিস্তান যে শাসক তাদের সাথে কাদের মিল আছে উদ্দীপকের বুনোদলের মিল আছে নেক্সট উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় যে ভাবের প্রতিফলন ঘটেছে কোন ভাবের সাথে মিল আছে পাকিস্তানিদের অপশাসন হ্যাঁ আমরা বলতে পারি যে এই যে বুনোদলরা যে যে অপস মানে অপসারণ নেমেছে সেটা আমাদের পাকিস্তানের অপশাসনের সাথে রিলেটেড হানাদারদের বর্বরতা বলতে পারি ভাষা কণ্ঠরোধে বাঙালি দমন দেখো তারাও কিন্তু এখানে কি ভাষা তাদের ভাষা কেড়ে নিতে চাচ্ছে ঠিক তেমনই পাকিস্তানি সরকারও কিন্তু আমাদের কি মায়ের যে ভাষা আমাদের যে বাংলা ভাষা যে প্রাণের ভাষায় আমরা কথা বলি সে ভাষাটাকেও কি তারা কেড়ে নিতে চেয়েছিল তাহলে আমরা বলতে পারি যে এই যে উদ্দীপকের ভাবের সাথে কিন্তু দেখো নিচের তিনটা অপশনের মিল মিলেছে তাহলে উত্তর কি হবে এক দুই তিন নেক্সট মা ওরা বলে সবার কথা কেড়ে নিবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তা কি হয় তো আমাদের সবার খুব পছন্দের একটা কবিতা রাইট তো এই কবিতাটা আমরা অনেকেই জানি তো দেখো এই কবিতা থেকে প্রশ্ন এসছে উদ্দীপকের সঙ্গে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার কোন বিষয়টি সাদস্যপূর্ণ দেখো আমরা কিন্তু শেষের লাইনটা আর এই মাঝের লাইন এই দুটা লাইন দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে কিসের কথা বলা হচ্ছে দেখো সবার কথা কেড়ে নিবে তোমার গল্প নাকি শুনতে দিবে না এই যে কথা গল্প কি কিসের সাথে রিলেটেড ভাষার সাথে রিলেটেড ঠিক আছে মানে আমাদের ভাষা কেড়ে নিবে আর আমরা কি দেখতে পাই আমাদের ভাষা কেড়ে নিবে এটার জন্য আমরা উনিশশো সালে কিন্তু ভাষা আন্দোলন করেছিলাম তাহলে এই যে উদ্দীপকের যে কাহিনীটা তাহলে কিসের সাথে রিলেটেড ইজি ইজি আনসার উনিশশো সালের ভাষা আন্দোলনের সাথে নেক্সট তোমরা আবার অনেকে মনে করতে পারে এটাতে যে উনিশশো ফেব্রুয়ারি উনিশশো কবিতাতে তো গণ অভ্যুত্থান নিয়ে কথা বলা হয়েছে তাহলে মনে হয় উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থানের হইতে পারে কিন্তু না উনিশশো সালের ভাষা আন্দোলনের সাথে সেটা রিলেটেড মনে রাখতে হবে উদ্দীপক ও ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার মূলভাবে প্রকাশিত হয়েছে স্বদেশ প্রেম হ্যাঁ বলতে পারি একটা দেশের ভা মানে আমরা নাগরিক হিসেবে আমরা আমাদের দেশ দেশকে ভালোবাসি দেশের ভাষাকে ভালোবাসি তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের একটা স্বদেশ প্রেম মাতৃভাষা প্রীতি অবশ্যই মায়ের ভাষাকে ভালোবাসি সেই ভাষার প্রতি আমাদের একটা ভালোবাসা আছে তাহলে আমরা বলতে পারি মাতৃভাষা প্রীতি জীবন প্রীতি না জীবন প্রীতি আমরা বলতে পারি না যদি জীবনকে আমরা ভালোই ভাস বাসতাম তাহলে উনিশশো সালে ভাষা আন্দোলনে এত আমাদের সালাম বরকা ট্রাফিক জব্বার মারা যেত না উনিশশো উনসত্তর মানুষ মারা যেত না উনিশশো একাত্তরে তিরিশ লক্ষ মানুষ মারা যেত না যদি তারা জীবন প্রীতি জীবনকে ভালোবাসতেন তারা দেশকে ভালোবেসেছেন তাহলে উদ্দীপকের সাথে আমরা বলতে পারি যে যে মূল ভাবটা সেটা হচ্ছে স্বদেশপ্রেম এবং মাতৃভাষা প্রীতির সাথে রিলেটেড তাহলে অ্যান্সার হবে এক আর দুই নেক্সট ও আচ্ছা দেখছো আমাদের তো আমাদের সব প্রশ্ন সলভ হয়ে গেছে খুব ইজি একটা চ্যাপ্টার দেখো কবিতাগুলো গল্পগুলো সবগুলোই সহজ যদি তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো তোমাদের জন্য একদম সিকিউ সিকিউগুলো সব ইজি হয়ে যাবে তো নেক্সট ক্লাস খুব শীঘ্রই আসছে মনোযোগ দিয়ে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা রইল আমার জন্য দোয়া করবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম